আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পাপের একটি শাস্তি হচ্ছে তা উপস্থিত নিয়ামতকে রুখে দেয় এবং ভবিষ্যতের সম্ভাবনাকে দূর করে দেয়। আপনার নিয়ামত সংরক্ষণের একটাই মাধ্যম আর তা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহর নিকট যা রয়েছে তার আনুগত্য ব্যতীত তা পাওয়া একেবারেই অসম্ভব। তিনি সবকিছু একটি সূত্রভাবে বানিয়ে রেখেছেন। আপনার কাঙ্ক্ষিত যে বিষয়টি আপনি লাভ করতে চাচ্ছেন সেই সূত্রের অন্তরায় আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি সেই সূত্র অনুযায়ী না চলেন তাহলে তা বাধা হিসাবে কাজ করবে। আনুগত্যকে তিনি নিয়ামত লাভের মাধ্যমে বানিয়েছেন, অপরদিকে অবাধ্যকতাকে এটি হারিয়ে ফেলার কারণ হিসেবে উল্লেখ করেছে। সুতরাং আল্লাহ তাআলা যখন বান্দার নিয়ামত সংরক্ষণ করতে চান তখন তাকে ভালো মন্দ বিবেক দিয়ে দেন, অর্থাৎ এর মাধ্যমে বান্দাকে আল্লাহর আনুগত্য করতে উৎসাহিত করেন। পক্ষান্তরে তিনি যখন নিয়ামতের বিলাপ সাধন করেন ব্যক্তিকে তার মতো করে ছেড়ে দেন, তখন সে এই নিয়ামত দ্বারা তার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আপনি নিজেই তখন বুঝতে পারবেন অন্যদের জীবন দেখে অতীতে যারা পাপ কাজ করেছিল তাদের কাহিনী আপনি শুনবেন, আপনি দেখবেন, আপনি অনুতপ্ত হবেন, বিষয়টি বুঝতে পারবেন। তা সত্ত্বেও আপনি আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকবেন। এটা খুবই আজব বিষয়। আমরা কাহিনী শুনি, কাহিনীর শোনা মাধ্যমে ভিডিও প্রকাশ করে, সেই ভিডিও দেখি, কিন্তু আমরা এই জিনিসগুলো ভাবি যে এই আজাবগুলো, এই শাস্তিগুলো তখনকার উম্মতের জন্যই নির্দিষ্ট ছিল, আবার এগুলো শুধু অন্যদের সাথে ঘটে, আমার সাথে কখনই ঘটবে না, আল্লাহ তাআলা এই আজাব আমাকে দেবেন না, এর থেকে আমি মুক্ত। কিন্তু পূর্বে আল্লাহ তাআলা যাদেরকে আজাব দিয়েছিলেন সে সকলের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করছেন, এই জন্য তিনি কুরআন এবং হাদিসে উল্লেখ করে দিয়েছেন। তাই আমরা তো মূর্খ, নিজের প্রতি এর চেয়ে জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।